একদা ভরত নামের জনে রাজা লে পরিণত বয়সে সে রাজ্যভার পুত্র মানুষ দিয়ে তপস্যা নিমন্তে বনক চালগলে। দিনে সে নইরে স্নান করছেন, দেখলে গোটিয়ে মা হরিণ তার শাবককে ছাড়ি মরিগলা। ভরত ছুয়া হরিণকে নিজ কুড়িয়া নিয়ে যাই পাড়লে। ক্রমে সে হরিণ ছুয়া তাঁকু এমিতি মায়া ডোরি বাঁধিলা যে সে আউ সবু কথা ভুলি যাই তার যত্ন নেবার মন দেলে। মৃত্যু সময়কু সে সেই হরিণ কথা ভাবুথিবার পরজন্মরে হরিণ হয়ে জন্ম নেলে। কিন্তু পূর্বজন্ম কথা তাঁকর মনে থাকে, সে অনুতাপ করুথান্তি। হরিণ জীবন পরে সে গোটে ব্রাহ্মণ পরিবারের জন্ম নেলে। দুইটি যাক পূর্বজন্মর কথা সুমরি সে সর্বদা বিতস্পৃহ রহুথান্তি। লোকে তাঁকু বোকা ভাবি জড় ভরত বলে ডাকুথান্তি। সে ঘর ছাড়ি এণে তেণে বুলুথিবা বেলে তিনি রাজকর্মচারী মানে তাঁকু ধরি নেই রাজাঙ্কর সবারি বহিবা কামরে লগাই দেলে। সে কালে কোনসি প্রাণীকু মাড়ি পকাইবে, তেণু সাবধানে চালুথান্তি, ফলরে সবারির গতিরে বাধা পড়ুথায়। রাগি যাই রাজা থরে তাঁকু গৈঠায় পকাইলে। বাহক কিন্তু শান্ত কণ্ঠরে রাজাঙ্কু শাস্ত্র উপদেশ দেবাকু লাগিলে। রাজা বিস্ময়রে সবারির ওহ্লাই তাঁকু প্রণাম কলে। রাজা তাঁকু বহু ভাবরে সম্মানিত করিবাকু চাহুথিলে, কিন্তু সে মোটে অপেক্ষা নকরি বনকু যাই তপস্যা কলে ও মুক্তি লাভ কলে।